হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা আশা করি খুব ভালো আছো। আজকে এখন হলো সকালবেলা, সকলকে গুড মর্নিং। তো আজকে হলো রবিবার, তো একদম রেডি হয়ে চলে এসেছি, চা হয়ে গেছে। তো এবারে রান্না বসিয়ে দিয়েছি, চলো কি করছি তোমরা দেখো। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এলো। এদিকে ডাল হয়ে গেছে, ডাল সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, তো এখনও ইয়ে মানে সোমবার দেয়নি। আর এটা হলো, তৈরি করছি তোমার ডালিয়া। তো আজকে যেহেতু রবিবার, ছুটি আছে মাস্টারমশাইয়ের, তো ডালিয়া তৈরি করছি। ঠাম্মা বলে অনেকদিন যে ডালিয়া রয়েছে ওটা তৈরি করো রবিবারে, তাহলে সবাই খেতে পারবে। তো সেই জন্য মটরশুঁটি, টমেটো, দেখো তেজপাতা, এইসব অনেক কিছু দিয়েছি, আলুও দিয়েছি চারটে। তো দিয়ে এবার ডালিয়াটা তৈরি করছি। তো এখানে দেখো, কাল রাতে দেখালাম কিছু টমেটো এনেছি, তো ফ্রেশ টমেটো একদম। এটা দিয়ে চাটনি তৈরি করব। এই যে ধুয়ে রেখে দিয়েছি টমেটো, চাটনিটা তৈরি করার আগে মানে টমেটোটা কাটার আগে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে জলটা মানে কম বেরোয়, সেই জন্য আগে ধুয়ে নিই। তো ধুয়ে নিয়েছি, আজকে তোমার আমসত্ব দিয়ে করব না, এই যে আজকে খেজুর দিয়ে করব। কারণ ফ্রিজে সেই প্যাকেটের যে খেজুরগুলো হয় ওগুলো ছিল, নষ্ট হয়ে যাবে, সেজন্য এটা ঠাম্মা জলে ভিজিয়ে দিয়েছে রাত্রিবেলা, তো নাহলে ছাড়ানো যাবে না। তো সেই জন্য ভেজানো আছে, এই খেজুর দিয়ে চাটনিটা তৈরি করব। ওঠামা, ডালিয়া কেমন হলে? খুব ভালো হয়েছে। ভালো আছে? না, আমার ছেলেকে দিনা ও বললো ভালো হয়েছে, আমরা খেলাম, খুব ভালো হয়েছে। ভালো আছে? হ্যাঁ, মনে করছিলাম যে ডালিয়া খাবো। এই দেখো, ডাঁটাগুলো কেটে ফেলেছি, আজকে লতি ডাঁটা নয়, আজকে মোটা মোটা ডাঁটা এনেছে। তো ডাঁটাগুলোকে ছাড়িয়ে ফেলেছি। আবার দেখো, এদিকে দেখো আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর আজকে হলো মাস্টারমশাইরা চিকেন খাবে, তো চিকেনটা রাত্রিবেলায় সব ম্যারিনেট করে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে, কারণ হলো তোমার আজকে হলো রবিবার, তো রবিবারে দেখবে একটু উঠতে দেরি হয়ে যায়, হ্যাঁ কাজ করতে দেরি হয়ে যায়, ওই জন্য রাত্রিবেলায় সব করে রেখে দিয়েছি, বেটে ফেটে রেডি করে রেখে দিয়েছি। দিয়ে তোমার এবারে বসিয়ে দেবো চিকেনটা। হ্যাঁ, চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ভাগ টাগ করে, দিয়ে এইবারে বসিয়ে দেবো। আর তো দেখতেই পেলে ডাল, তারপরে চাটনিও করে ফেলেছি, ডালিয়াও হয়ে গেছে, এবার ডাটা আলু পোস্ত করব, তরকারিও কিছু আছে। ইনাও ঘুম থেকে উঠে পড়েছে, এই যে দেখো, এদিকে আমি রাত্রিবেলাতেই পোস্তটা দেখালাম তোমাদের, পোস্ত নিয়ে এসছে। তো পোস্তটা এই যে বেটে রেখেছি, দেখো এই ফ্রিজের এই কন্টেনারগুলো ফ্রিজেই থাকে, তো এই মশলা বার বেটে রাখার জন্যেই। আবার এখানেও দেখো, এই যে বেটে রেখেছি, এই দেখো এটা হলো চিকেনের ওই পেস্ট আর কি, পেঁয়াজ আদা ফাদা দিয়ে বেটে রেখে দিয়েছি। তো তৈরি করবো, আর ইনা দেখো ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ দেখো কি খাচ্ছে, এটা তরমুজ। তরমুজ খুব প্রিয়, খুব ভালো লাগে, জুস খেতে। জুস, জুসও খাবে? কিসের জুস গো? ওই জুস দেখো,
কি রেখে দেবো? আমি ফ্রিজে রেখে দেবো, যখন তুমি খাবে তার 5 মিনিট আগে রাখবো। হয়েছে পেট গরম হয় না, দাঁড়াও আগেটা খা, আর দিও না বেশি, খাও খাও ইনার কিন্তু তরমুজ খুব প্রিয়, খুবই প্রিয়, ও বেছে বেছে নিয়ে আসছে। দেখো বিচি গুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিচ্ছে, ভালো দেখো কি কি জিনিস আছে। এই যে ইনার এগুলো, আর একটা কোথায় গেল? এই দেখো দেখো মুড়ি, এই যে মুড়ি দেখো, পটেটো চিপস, এই দেখো ক্যাডবেরি, এই দেখো ডায়েট চিড়ে, এই যে সুগার ফ্রি বিস্কুট, এই যে ক্রিম কেকার ক্রিস্পি দেখো, এই যে এর মধ্যে দেখো কি মিষ্টি ফিষ্টি আছে। হ্যাঁ ব্যাস।